সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ আবারও চলে আসলাম সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী ভাইদের সর্বশেষ নিউজ আপডেট নিয়ে। আজকে 20 মে দুপুর 12টা পর্যন্ত সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে সিঙ্গাপুরে আজকে 570 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে 29,367 জন। আজকে আক্রান্তদের 2 জন সিঙ্গাপুরিয়ান বা পারমানেন্ট রেসিডেন্ট, আর বাকি সবাই হচ্ছে ওয়ার্ক পাস হোল্ডার। ডরমেটরিতে বসবাসরত 3,23,000 জন শ্রমিকের মধ্যে 26,541 জন করোনায় পজিটিভ। ডরমেটরিতে বসবাসরত অভিবাসী কর্মীদের মধ্যে প্রায় 8 ভাগ করোনা ভাইরাসে পজিটিভ। এ পর্যন্ত 82,000 অভিবাসী কর্মীকে করোনা ভাইরাস টেস্ট করা হয়েছে, এর মধ্যে 32 ভাগই করোনা ভাইরাস পজিটিভ। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 19 মে 530 জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ পর্যন্ত মোট 10,365 জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্তদের মোট 36 ভাগ সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সিঙ্গাপুরে 22 জন করোনা ভাইরাস রোগী মৃত্যুবরণ করেছেন। এদিকে হাউজিং বোর্ডের ফ্ল্যাট এবং ব্যক্তিগত আবাসে বসবাসরত প্রায় 85,000 অভিবাসী কর্মী মঙ্গলবার থেকে বাইরে যেতে পারবে। তাদের জন্য স্টে হোম নোটিশ সোমবার রাত 11:59 এর শেষ হয়েছে। তবে তাদের অবশ্যই সার্কিট ব্রেকার নির্দেশগুলো মেনে চলতে হবে এবং কেবল নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে বাইরে যেতে পারবে, যেমন খাদ্য কেনা। এই নিয়ম পদক্ষেপটি শ্রমিকদের থাকার উদ্দেশ্যে নির্মিত ডরমেটরিগুলি, কারখানায় রূপান্তরিত ডরমেটরিগুলি এবং নির্মাণের সাইটে অস্থায়ী কোয়ার্টারের মতো অবস্থানগুলিতে বসবাসকারী নির্মাণ শ্রমিকদের জন্য প্রযোজ্য নয়। তাদের অপেক্ষা করতে হবে 1 জুন পর্যন্ত। এদিকে সিঙ্গাপুরে সার্কিট ব্রেকার শেষ হচ্ছে 1 জুন, 3 দফে খুলে দেওয়া হবে ব্যবসা প্রতিষ্ঠান। সিঙ্গাপুরে সার্কিট ব্রেকার আনুষ্ঠানিকভাবে 1 জুন শেষ হবে মঙ্গলবার। কোভিড-19 প্রাদুর্ভাবে মাল্টি মন্ত্রণালয়ের ট্রান্সপোর্ট বলেছেন যে ধীরে ধীরে 3 দফে অর্থনীতি আবার চালু হবে। ভার্চুয়াল ফেস কনফারেন্স ট্রান্সপোর্ট কঠোর ব্যবস্থা গ্রহণের সময়কালের মধ্যে পর্যায়ক্রমে সিঙ্গাপুরকে সাধারণ পর্যায়ে রূপান্তর করার বিস্তৃত পরিকল্পনার রূপরেখার কথা বলেছিলেন। কোভিড-19 কার্যক্রম ভ্যাকসিন বা চিকিৎসা ব্যবস্থা না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। তবে মন্ত্রী জোর দিয়েছেন যে পুনরায় ব্যবসা চালু করা হলে কোভিড-19 আগের অবস্থায় আমরা ফিরে যেতে পারবো না। সিঙ্গাপুর 3 দফে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। প্রথম পর্যায় হচ্ছে কম সংক্রমণের ঝুঁকি নিয়ে পরিচালিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এবং ব্যবসাগুলিকে অগ্রাধিকার দিয়ে বেশি লোককে তাদের কর্মস্থলে ফিরে যেতে দেওয়া হবে। তবে যারা বাসা থেকে কাজ করছেন তাদের বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়া উচিত বলেছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী চানচুন সিং। কেবলমাত্র যাদের জন্য যন্ত্রপাতি বা বিশেষায়িত টার্মিনালগুলির প্রয়োজন তারা অফিসে ফিরে আসতে পারবেন, পাশাপাশি যাদের আইনি ডকুমেন্টেশন সম্পূর্ণ করতে হবে। ফ্রি স্কুলগুলি ধীরে ধীরে আবার জুনের 10 তারিখের মধ্যে খোলা হবে। জুনের মধ্যে পুনরায় শুরু হবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে যারা স্নাতকোত্তর কোহার্টগুলি তারা প্রতিদিন স্কুলে যোগ দেবে এবং বাকিগুলি সাপ্তাহিক ঘোরাঘুরি করবে। এছাড়া আরও বিস্তীর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। আস্তে আস্তে এইভাবে সিঙ্গাপুরকে খোলা হবে। এখন আমি আপনার সাথে শেয়ার করব সিঙ্গাপুর সরকারকে নিয়ে বাংলাদেশে এক প্রবাসী ভাইয়ের একটা ফেসবুক পোস্ট। তিনি লিখছেন যে হসপিটালে অবস্থানসহ গত 1 মাসে প্রায় 3 সাইজ জায়গায় বাসস্থান পরিবর্তন করতে হয়েছে। যখন যেখানে গিয়েছি সেখানে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব উপকরণ লাগে সব পেয়েছি। নতুন বালিশ, কাভার বেড, চাদর, তোয়ালে থেকে শুরু করে সব। হসপিটাল থেকে যখন সারে আগামী 1 বছরের কমন যেসব সমস্যা হতে পারে তার সব রকম ওষুধ দিয়ে দিয়েছে। সাথে নামাজ পড়া জায়নামাজ, হাতুড়, টুপি, লুঙ্গি, ওয়াটার বোতল, এমনকি রেজর, বাকি সব নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। এমন সব জিনিস যেগুলো 2-3 বার করে পেয়েছি কিন্তু সরকারিভাবে কিছু নিজ কোম্পানি থেকে। ওকে, এর আগে কোম্পানি থেকে একটা গিফট প্যাক দিয়েছিল যেটা আমার স্থান পরিবর্তনের জন্য সংগ্রহ করতে পারিনি। তাই গতকাল আমার ম্যানেজার নিজ গাড়ির ড্রাইভার করে কিছু জিনিস কিনে নিয়ে এসেছে আমাকে দেওয়ার জন্য। অথচ এর আগে আমাকে জিজ্ঞেস করেছিল কিছু লাগবে কিনা, আমি বলেছি না লাগবে না। তারপরও তিনি এসব কিনে নিয়ে আসছে নিজের পকেটের পয়সা খরচ করে। যারা এই দেশে থাকেন
তারা জানেন এদেশে একটা সুতুর মূল্য কত, যেখানে এক গ্লাস পানিও বিনামূল্যে পাওয়া যায় না। তারা এতটা করেছেন বিদেশি কর্মীদের জন্য। এরপরে যদি এদেশের ভূয়সী প্রশংসা না করি, এদের এতটা ভালোবাসার শুকর না করি, তাহলে তো মুনাফিকের খাতা না মরবে। পরিশেষে তিনি বাংলাদেশ সরকারকে নিয়ে কথা বলেন যে, পরিশেষে উগান্ডার সরকার প্রধানকে একটা কথা বলতে চাই, আপনাকে বড় বলে বরসে নয়, লোকে যারে বড় বলে বরসে হয়। ওনার নাম হচ্ছে কাজী পারভেজ, ওনার সুন্দর করে লিখেছেন। যাই হোক, এই হচ্ছে সিঙ্গাপুরের বর্তমান অবস্থা, প্রবাসী কর্মীদের অবস্থা। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজত রাখে, বাংলাদেশকেও যেন সুস্থ রাখে। বাংলাদেশে একটা মহা দুর্যোগ আসতেছে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে ওই দুর্যোগ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ দিস ভিডিও। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আল্লাহ হাফেজ, দেখাবো পরবর্তী ভিডিওতে।